ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে বৃহস্পতিবার ঐতিহাসিক চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Just a few moments ago, I hosted a very special call with two friends, Prime Minister Benjamin Netanyahu of Israel and Crown Prince Mohammed bin Zayed of the United Arab Emirates, where they agreed to finalize a historical peace agreement. ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ও ট্রাম্প এক যৌথ বিবৃতিতে বলেন, এই ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রগতিকে এগিয়ে নেবে। চুক্তির আওতায় পশ্চিম তীরের বিশাল অঞ্চলে বসতি স্থাপন স্থগিত করার ঘোষণা দেয় ইসরায়েল। পারস্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম ও আরব দেশের মধ্যে মিশর জর্ডানের পর তৃতীয় দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সক্রিয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। চুক্তির আওতায় কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও আরব আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ ও দূতাবাস স্থাপনের লক্ষ্যে দ্বিপক্ষীয় চুক্তি সই করবেন। এই চুক্তির মাধ্যমে শুধু ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতই নয়, ফিলিস্তিনও উপকৃত হবে। চুক্তির পাশাপাশি ফিলিস্তিনি ভূমি দখল স্থগিত হওয়ায় এই অঞ্চলে শান্তি প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে। ট্রাম্পের এই ঘোষণার পর দিনটিকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আজ আমরা ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে শান্তির এক নতুন যুগের সূচনা করেছি। আরব জাতির সঙ্গে আমাদের এটি তৃতীয় আনুষ্ঠানিক চুক্তি। 26 বছরে এটি শান্তির দিকে বড় অগ্রগতি। এ চুক্তিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের চুক্তিকে ফিলিস্তিন নেতৃবৃন্দ প্রত্যাখ্যান করেছে। এই চুক্তির পরিপ্রেক্ষিতে আরব লীগ এবং ওআইসির জরুরি বৈঠক ডাকা হয়েছে। জেরুজালেমে বসবাসরত ইহুদিরা চুক্তিটি স্বাগত জানালেও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। ওমর ইনান, সময় সংবাদ।